নমস্কার বন্ধুরা, মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটা দেখতে আপনাদের ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজাদার একটা জলখাবারের রেসিপি। রোজ রোজ একই রকম জলখাবার খেতে ভালো না লাগলে আপনারা অবশ্যই এই জলখাবারের রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আপনাদের ভীষণই ভালো লাগবে। আর এই জলখাবার রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটা। আশা করি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। জলখাবারটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ সুজি দিয়ে দিলাম, আর তার সাথে আমি 1/2 কাপ টক দই দিয়ে দিলাম, আর এখানে স্বাদ মতো কিছুটা নুন দিয়ে দিলাম। এখন এইগুলোকে একটু ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। সুজির সাথে টক দই আর নুনটা একটু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি প্রথমে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এখন 1 কাপ জল দিয়ে আবারও ভালো করে সুজিটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আবারও এখানে আমি আরও 1 কাপ জল দিয়ে দিচ্ছি। যেহেতু সুজিটা ফুলে যাবে তাই এখানে জলের পরিমাণটি একটু বেশি দিতে হবে। এখন আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এইটাকে আমি একটা থালা চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো যাতে সুজিটা ফুলে যায়। এখন আলুর পুরটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি মিডিয়াম সাইজের একটা টমেটোর 1/2 কুচিয়ে দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা পরিমাণে গাজর কুচি দিয়ে দিলাম, 2টো কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি স্বাদ মতো কিছুটা নুন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, এতে কালারটা খুব সুন্দর হবে। এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে কিছুটা পরিমাণে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এইগুলোকে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন আলুর সাথে সব কিছু ভালো মতো মিশে যায়। দেখুন পুরটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। আর এই দিকে আমার সুজিটাও 10 মিনিট পরে দেখুন কতটা ফুলে গেছে, আর সুজিটা একদম পারফেক্টভাবে আমার ঘন হয়ে গেছে। ঠিক এইরকম করেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম। এখানে বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে। এখন বেকিং সোডাটা দিয়ে আমি একটুখানি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে আমি জলখাবারগুলো বাটির মধ্যে তৈরি করব। তার জন্য বাটির মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে আর তেলটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবগুলো বাটির মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি তেলটা। এখন এর মধ্যে আমি প্রথমে 1 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। 3টে বাটির মধ্যেই আমি 1 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন এখানে যে আলুর পুরটা তৈরি করেছি সেখান থেকে কিছুটা আলু নিয়ে হাত দিয়ে এরকম গুল করে নিয়ে একটুখানি চেপে দিচ্ছি। এখন এই আলুর পুরটা আমি ব্যাটারের উপরে দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো ব্যাটারের উপরে আমি এই আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আলুর পুর দেওয়া হয়ে গেছে। এখন এই আলুর পুরের উপর আবারও আমি কিছুটা সুজির ব্যাটার দিয়ে দিচ্ছি। এভাবে করে ব্যাটার দিয়ে আলুর পুরটাকে ঢেকে দিতে হবে। সুজির ব্যাটারটা দিয়ে আমার এগুলো ঢেকে দেওয়া হয়ে গেছে। এখন এইখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে আমি মিডিয়াম আঁচে 5 মিনিট গরম করে নিয়েছি। এখন এইখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে আমি একটা ছোট থালা বসিয়ে দিচ্ছি। থালাটা খুব ভালো করে বসিয়ে দিচ্ছি। এখন এই থালার উপরে আমি ব্যাটারের বাটিগুলো বসিয়ে দিচ্ছি। ব্যাটারের বাটিগুলো বসিয়ে দিয়ে এটাকে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এখন এইভাবে করে ঢাকা দিয়ে আমি 10 মিনিট এটাকে ভাপিয়ে নেব। আর উনানের আঁচটাকে অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। দেখুন 10 মিনিট পরে জলখাবারগুলো আরও কিছুটা হবে। তার জন্য আমি আরও 5 মিনিট এগুলোকে ভাপিয়ে নেব। আর দেখুন মোট 15 মিনিট আমি এইভাবে ভাপিয়ে নিয়েছি, আর এগুলো কত সুন্দর হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন জলখাবারগুলো আমি নামিয়ে নিয়েছি, আর এগুলো কতটা সুন্দর হয়েছে, যেরকম সফট হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। আমি একটা আপনাদেরকে ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। খুব সাবধানে কেটে নিতে হবে। আর দেখুন এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও ভীষণই ভালো হয়েছে। আপনারা অবশ্যই এই জলখাবারের রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভীষণই ভালো লাগবে।
যদি আমার এই জলখাবারের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে বন্ধু হয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।